এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার হারের পর আরও এক অঘটন ঘটেছে। শিরোপা প্রত্যাশী জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়েছে এশিয়ার দেশ জাপান। আর এই অঘটনের সাক্ষী হয়ে আছে কাতারের দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের অবস্থান মধ্য দোহা থেকে প্রায় 5 কিলোমিটার পশ্চিমে আল রায়ান শহরে। কাতারের প্রাক্তন আমির খলিফা বিন হামাদ আল থানির নামে এই স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে। এটি কাতারের জাতীয় স্টেডিয়াম নামে বেশি পরিচিত। নির্মাণের পর এটি প্রথম উন্মোচন করা হয় 1976 সালে। এবার ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়ামটিতে বেশ কিছু সংস্কার করা হয়। দর্শক ধারণ ক্ষমতা বাড়িয়ে 45,000 করা হয়েছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সহ গ্রুপ পর্বের 5টি ও শেষ ষোলোর একটি ম্যাচ হবে এই স্টেডিয়ামটিতে। কাতারে ফুটবল বা অ্যাথলেটিক্স মানেই খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম। স্টেডিয়ামটি মূলত দোহা স্পোর্টস সিটির কেন্দ্র। অ্যাসপায়ার জোন নামের এই ক্রীড়া কমপ্লেক্সে রয়েছে অ্যাসপায়ার ডোম, অ্যাসপায়ার পার্ক, দ্য টর্চ হোটেল এবং হামাদ অ্যাকোয়াটিক্স সেন্টার। খেলোয়াড় এবং দর্শকদের জন্য আরামদায়ক তাপমাত্রা বজায় রাখতে বিশেষ ভেন্টিলেশনের ব্যবস্থাও করা হয়েছে। দর্শকদের জন্য স্টেডিয়ামে আছে নানা রকম বিনোদনের ব্যবস্থাও। একটি মল ছাড়াও সেখানে আছে হোটেল, পার্ক এবং একটি 5-তলা বিশিষ্ট স্পোর্টস মিউজিয়াম, বিশ্বকাপ চলাকালে যা উন্মুক্ত থাকবে সাধারণ দর্শকদের জন্য। সূর্যের আলো স্টেডিয়ামটিতে পড়লে ঝকমক করে ওঠে পুরো রায়ান শহর। নির্মাণ শৈলী এবং নকশার খাতিরে এটিকে জার্মানিন ডেজার্ট অর্থাৎ মরুভূমির হীরা বললেও কম হবে না। পাখির চোখে তাকালে মনে হবে মরুভূমির মাঝে বসানো একটি হীরক খণ্ড। বলছিলাম এবারের কাতার বিশ্বকাপের এডুকেশন সিটি স্টেডিয়ামের কথা। দোহার পশ্চিমাঞ্চলে আল রায়ান শহরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে এডুকেশন সিটি স্টেডিয়ামটি অবস্থিত। কাতারের ঐতিহাসিক স্থাপত্য রীতির সঙ্গে মিল রেখে করা হয়েছে স্টেডিয়ামটির নকশা। এর বাইরের দিকে প্রিজমের মতো জ্যামিতিক নকশা থাকায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চকচক করতে থাকে এর বহির্ভাগ। রাতের বেলায় স্টেডিয়ামটির সামনের অংশে ডিজিটাল লাইটের প্রদর্শনীতে চোখ ধাঁধিয়ে যাবে দর্শনার্থীদের। আরব বিশ্বের উচ্চতর শিক্ষা ও গবেষণার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শহরটির এই স্টেডিয়ামটিতে যেতে ব্যবহার করতে হবে মেট্রো রেল। এডুকেশন সিটি স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 40,000। স্টেডিয়ামটিতে গ্রুপ পর্বের 6টি, শেষ 16 ও কোয়ার্টার ফাইনাল একটি করে সর্বমোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের পর স্টেডিয়ামটিকে বিশ্ববিদ্যালয়ের কাজে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। উন্মুক্ত থাকবে স্টুডেন্টদের অ্যাথলেটের জন্য, যে কারণে ধারণ ক্ষমতাও অর্ধেকে নামিয়ে আনা হবে। কাতার ফাউন্ডেশনের এই মাঠটি বিশ্বের সবচেয়ে পরিবেশ বান্ধব স্টেডিয়াম হিসেবে পরিচিত, কেননা এখানে 20% সবুজ কাঁচামাল ব্যবহৃত হয়েছে। কাতারের বাদশাহ আহমদ বিন আলী আল থানির সম্মানে নির্মিত হয় আহমদ বিন আলী স্টেডিয়ামটি। দোহা থেকে 20 কিলোমিটার পশ্চিমে আল রায়ান শহরে স্টেডিয়ামটি অবস্থিত। এটিকে মরুভূমির প্রবেশদ্বার হিসেবেও উল্লেখ করা হয়। এর নকশা ও আশেপাশের ভবনগুলোতে স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের দিকগুলো অত্যন্ত নিপুণভাবে তুলে ধরা হয়েছে। মরুভূমির বালির টিলা ও ইসলামী স্থাপত্য রীতি দ্বারাও অনুপ্রাণিত আহমদ বিন আলী স্টেডিয়াম। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 40,000। গ্রুপ পর্ব ও শেষ 16 মিলিয়ে এখানে ম্যাচ হবে মোট 60টি। বিশ্বকাপের পর স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা আবারও 20,000-এ নামিয়ে আনা হবে। পাশাপাশি কাতারের ঘরোয়া ফুটবলের দল আল রায়ান ও আল খারিথিয়াত ক্লাবের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করা হবে। তারিন ফাহিমা, বিবিএস বাংলা।